আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে সবাইকে ছোলা ভুনার চমৎকারী রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলছে পবিত্র রমজান মাস, এই মাসে কিন্তু আমাদের ইফতারি টেবিলেতে ছোলা ভুনা ছাড়া আমাদের একদমই চলে না। প্রত্যেক দিনই দেখা যাবে মুড়ি মাখা থেকে শুরু করে আমরা কিন্তু চাইলে এমনিতেও খেতে পারি। তৈরি করা যেমন সহজ, একদম ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। অসম্ভব মজার একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন কীভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে ছোলা নিতে হবে। আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা নিয়েছি। এখন ছোলাগুলোকে আমি ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো। যদি আপনারা সারা রাতের জন্য ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন। তো সে যাই হোক, আমার হাতে যেহেতু সময় ছিল না আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় আরও কম থাকে আপনারা চাইলে কিন্তু গরম পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। তো এক ঘন্টা পরে কিন্তু ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি ছোলাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। এক কাপ ছোলা ভিজিয়েছিলাম, সেটা ফুলে ডাবল হয়ে কিন্তু দুই কাপের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো পানি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এতে করে সুন্দর একটা কালার আসবে। আমি প্রেশারে বসিয়ে দিলাম। এখন ছোলা ভুনার জন্য আমি একটা মশলা তৈরি করছি। আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া, জিরা, মিষ্টি জিরা আর কালো গোলমরিচ আর হচ্ছে ছোট্ট এক টুকরো হচ্ছে দারুচিনি নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে যদি এলাচি থাকে আপনারা দিয়ে দিতে পারেন, আমার কাছে যেহেতু এলাচিটা ছিল না সে কারণে দিতে পারিনি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চেষ্টা করবেন আমি যেই টাইপের মশলাগুলো ব্যবহার করেছি সবগুলো মশলাই দিয়ে দেওয়ার জন্য। এতে করে ছোলা ভুনাটা কিন্তু অনেক অনেক বেশি মজার হবে। অন্যদিক থেকে আমার ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এই যে দেখতেই পাচ্ছেন। প্রেশারে আমি পাঁচ থেকে সাতটার মতো সিটি দিয়েছিলাম, আপনাদেরকে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এখন চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি সুন্দরভাবে তেলের মধ্যে একটু টেলে নেব, এতে করেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে। তো শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি হালকা একটু কালার করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না পেঁয়াজ কুচিটা। এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আমি একসাথেই বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আলাদাভাবেই দিতে পারেন। ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা যে বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলা দেওয়ার জন্য। আমি এই মশলাটাকে দুইবার তিনবার পানি দিয়ে অল্প অল্প করে ভালোভাবে কষিয়ে নেব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনার মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আপনি যে কোনো কিছু রান্না করবেন সেটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে আমি এইখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। এটা কিন্তু অতটা ঝাল হয় না, দেখতে সুন্দর একটা কালার কিন্তু হয়। তো ভালোভাবে মশলাটাকে একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবারও এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি যে গোটা মশলাটাকে ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি ছোলাগুলো দেওয়ার আগ মুহূর্তে দেব, এতে করে কিন্তু মশলাটার যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা সম্পূর্ণ ছোলার মধ্যে চলে যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটাকে কিন্তু আমি পাটায় সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে যে ছোলাগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দেব। তো সবগুলো ছোলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর কতটা সুন্দর একটা কালার এসেছে সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। খুব ভালোভাবে এখন মশলার সাথে ছোলাগুলোকে একটু সময় কষিয়ে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। খুব বেশি পানি দেব না, যেহেতু ছোলা আলু সব কিছুই সুন্দরভাবে প্রেশারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি।
পুরোপুরি দেড় কাপ পরিমাণ পানিও কিন্তু আমার লাগেনি, হাফ কাপ পানি থেকে কিন্তু এতটুকুন পানি আমার বেঁচে গিয়েছিল। যাই হোক, ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। ওই যে বললাম, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আপনাদের কাছে যদি ঝালটা খেতে ভালো লাগে তাহলেই ব্যবহার করবেন, তা না হলে এই অংশটা কিন্তু স্কিপ করতে পারেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে ছিল, দেখতেই পাচ্ছেন ছোলার যে ঝোলের পানিটা আছে সেটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে এসেছে। এখন যে কাজটা করতে হবে, চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে এই ঝোলের পানিটাকে টানিয়ে ফেলতে হবে। আর তার আগে যে আলুগুলো আমি দিয়েছিলাম, সেই আলুগুলো কয়েকটা আলু আমি এভাবে করে ভেঙে দিচ্ছি। হোটেল স্টাইলে যে ছোলাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু দুই একটা আলু এরকম ভাঙা ভাঙাই থাকে, এতে করেও কিন্তু ছোলার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও একটু কিছু সময় নেড়ে চেড়ে একদম ঝোলের পানিটাকে শুকিয়ে ফেলব। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটা সার্ভিং ডিশে কিন্তু এর মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ছোলা ভুনাটা কিন্তু অসম্ভব রকম মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এমনিতেও ছোলা ভুনাটা খেতে পারবেন। আমি ওপর থেকে কিছুটা পরিমাণ শসা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখতে যেমন ভালো লাগছে, এটা খেতেও কিন্তু অসম্ভব রকম মজার হবে। আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আর আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে তারপর হচ্ছে ছোলা ভুনাটাকে সার্ভ করে নেবেন। আপনারা চাইলে এখানে কিন্তু ছোট ছোট টুকরো করে কিউব করে আর কি টমেটোটাকেও দিয়ে দিতে পারেন। আমি যে শুকনো মরিচগুলো টেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে আবারও বলছি ছোট্ট একটি লাইক দিবেন এবং কমেন্ট করে চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। আমার কাছে বেশ ভালো লাগবে আপনাদের কমেন্ট পেলে। যারা চ্যানেলে নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।